বাইরের কিছু লোক যাদের মুখ বাধা ছিল আমি কয়েকজনকে চিনতে পারি নাই, এরা আমার স্কুল ভাঙচুর করে, তাদের বাড়ির সকল মহিলাদেরকে নিয়ে তারা এট এ টাইম হামলা করে। আমরা ভাঙিয়ে আমরা এখানে ছিলাম, তারা ভাঙিয়া আমাদের নাম দিছে। শিবিরের ক্যাডার এবং শিবির সভাপতি দিলম্বর ইউনিয়নের সে তারা ভাঙে, তারা ভাঙে আমরা এখন কেজি বলাইতেছে। আমার এই স্কুলটা গত 10 বছর আগে 2014 সালে প্রতিষ্ঠিত হয়েছে, 10 বছর থেকে ভালোভাবে চলে আসছে। আমি গতকালকে ঢাকায় ছিলাম, ঢাকা থেকে আসার পথে রাত যখন 2টা বাজে, 2টা 35 মিনিট বাজে, তখন আমাকে বাজারের একজন নৌশো প্রহরী ফোন দিয়ে বললো যে আপনার স্কুল ভাঙছে। তো আমি তাৎক্ষণিকভাবে 999 ফোন করি এবং পুলিশ আসার সময় আমি চন্দ্রবন্ধু ছিলাম তখন, আমি এসে এখানে আসি, দেখলাম এখানকার এই বাড়িরই পাশের বাড়ির তোফায়েল, কালু, তাহের, তাদের ছেলে সন্ত্রাসী যার বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে, সুজন, তার ভাই সোহাগ, রাজু, রিমন, শামিম, তারপরে আরও তাদের আত্মীয় স্বজন সহ বাইরের কিছু লোক যাদের মুখ বাধা ছিল আমি কয়েকজনকে চিনতে পারি নাই, এরা আমার স্কুল ভাঙচুর করে এবং পুলিশ সহকারে এসে আমি বাধা প্রদান করলে তারা দৌড়ে পালিয়ে যায়। কিন্তু সকালবেলা যখন পুলিশ চলে যায় আমি ফজরের নামাজ পড়তে গেলে, তখন তারা পুনরায় হামলা করে এবং প্রায় অসংখ্য তাদের বাড়ির সকল মহিলাদেরকে নিয়ে তারা এট এ টাইম হামলা করে সব কিছু ভেঙে তছনছ করে দেয়। আমাদের নানির জমিতে সেখান থেকে আমাদের মায়ের মালিকানা, এ পর্যন্ত আমরা ওয়াদিসের সহ টোটাল 15.5% জমি এখানে কিনে আমরা আমাদের মালিকানা অর্জন করি। আমাদেরকে দীর্ঘদিন থেকে আমার মায়ের চাচাতো ভাইরা ওনারা আমাদের এখানে ওনাদের সম্পদ দাবি করে আসতেছে। আমরা বারবার বলছি আপনারা কাগজপত্র থাকলে আপনারা আমাদের সাথে বসেন, যেই আইনেই আপনারা বসে চান আমরা সেখানেই বসতে রাজি। মোর্শেদ কামাল ঢাকা যাইয়া বললো যে মামা আপনাদের জায়গাটা খালি পড়ে আছে, এই জায়গাটা আমাদেরকে আমাকে দেন, দিলে আমরা 10-11 জন আছি, একটা স্কুল করব, আপনাদের তো গৌরব, আপনাদের সুনাম হবে এই স্কুল আপনাদের জায়গার মধ্যে থাকলে। তখন আমি তার 3 পাতার একটা স্ট্যাম্প সই করে দিই, সে যাই প্রত্যেকে টাইপ করে নিয়ে আসে, আমাকে ফটোকপিও দেয় নাই। না দেওয়ার প্রেক্ষিতে এইভাবে 7 বছর ঘুরায় ঘুরাইয়া আমাকে ফটোকপি দেয় নাই। যখন 1 বছর আগে আমরা দোষী ধরার পরে সে 2 নম্বর একটা ডিড 1 পাতার আমাকে সাক্ষী বানাইছে, আমার আম্মাকে মালিক বানাইয়া 2 নম্বর একটা ডিড দেখাইছে। দেখানোর পরে যখন আমরা পিড়াপিড়ি দিলাম যে আমরা আমাদের জায়গা ছাইড়া দাও, তুমি মৃত্যু, তুমি হইলে একটা বানোয়াট, আমার 2 নম্বর ইয়ে করছো, আমাদের জায়গা ছাড়ে না, আমরা যার তার কারণ যার জন্য তার সাথে বারবার বসছি, সে বলে যে আমার মাছ ওয়ারিশের জায়গা নিয়ে আমি বসে আছি, এই জন্য আমাদের সাথে তার দ্বন্দ্ব। আমরা ভাঙিয়ে আমরা এখানে ছিলাম, তারা ভাঙিয়া আমাদের নাম দিছে। আমরা জমি এবং বাংসে তারা ভাঙি, তারা আমাদের জন্য কেস দিছে, তারা শিবিরের ক্যাডার এবং শিবির সভাপতি দিলম্বর ইউনিয়নের সে তারা ভাঙে, তারা ভাঙে আমরা এখন কেজি বলাইতেছি। আমরা সংবাদ পাই আর তাৎক্ষণিক এখানে আসছি, রাত্র আসছে আবার এখন আসলো যে আমি স্কুল ভাঙচুর করতেছি দুর্বৃত্তরা, দেখলাম যে সব কিছু ঘটনা সত্য, স্কুলের মালিকের সাথে কথা বললাম, করছে মালিকরা বুঝি আজার দেওয়ার জন্য আজার দিলে আমরা সাংগত ব্যবস্থা করি।